এটা হচ্ছে কেওড়া, সুন্দরবনের কেওড়া ফল, বিখ্যাত বিখ্যাত টক ফল, কেওড়া ফল। সব রকম মাছ পড়বে, ভেটকি মাছ পড়বে, জাওয়া মাছ পড়বে, দাঁদলে মাছ পড়বে, ঠান্ডা জল। সুন্দরবন ট্যুরের আজকে আমাদের দ্বিতীয় দিন। আগেই বলেছি আমরা এসেছি লোকনাথ ট্রাভেলসের সাথে। ক্যানিং টু ক্যানিং পার হেড প্যাকেজ পড়েছে 3200 টাকা। আমরা আজ সজনেখালি দোবাঙ্কি ঘুরবো। চোখের সামনে যে সমস্ত গাছপালা বা পশু পাখি পড়বে তাদের সাথে পরিচিত হব। এই যে বীজ দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত সুন্দরী গাছের বীজ। সাথে রয়েছে আরও মজাদার ইলিশের পদ, মানে বুঝতেই পাচ্ছেন ইলিশ উৎসবে এসেছি, ইলিশ তো থাকবেই। ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা, তাই তো? কেমন? দুর্দান্ত টেস্ট। 2 রাত 3 দিনের সুন্দরবন ট্যুর একটি ভিডিওর মাধ্যমে আমার পক্ষে দেখানো সম্ভব হয়নি, তাই আগের ভিডিওটি যারা দেখেননি তারা সেই ভিডিওটি দেখে নিলে আশা করি পুরো সুন্দরবন ভ্রমণটা বুঝতে পারবেন। গুড মর্নিং ফ্রেন্ড, এখন সকাল 6টা বাজে, আমরা একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। সকালবেলায় প্রকৃতি যে কত সুন্দর থাকে, মর্নিং ওয়াক করতে না বেরোলে আপনারা বুঝতে পারবেন না। এই যে যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দয়াপুর ঘাট। এই যে দূরে যে আইল্যান্ডটা রয়েছে, এই যে এটা হচ্ছে দয়াপুর। দয়াপুর যাওয়ার জন্য এখান থেকেই আপনারা বোট পাবেন বা লঞ্চ। আর এই দেখুন এই দিকটা কত সুন্দর লাগছে, কত বোট এখানে। পাখিরালয় যে মেইন ঘাট সেটা হচ্ছে এই দিকটায়। আর এই যে যে আইল্যান্ড দেখতে পাচ্ছেন, ঠিক এই সোজাসুজি হচ্ছে সজনেখালি, মানে সুন্দরবন ট্যুর যেখান থেকে স্টার্ট হচ্ছে সেই সজনেখালিটা হচ্ছে ওই আইল্যান্ডে। ও তোমার পেছন পেছন আসছে কিন্তু। কেমন ঠান্ডা জল? পরিষ্কার। মর্নিং। আজ আমরা পাখিরালয় থেকে প্রথম যাব সজনেখালি, তারপর সজনেখালি থেকে দোবাঙ্কি, দোবাঙ্কি দেখে তারপর আবার ফিরে যাব পাখিরালয়ে, আর সেখানেই রাত কাটাবো। বন্ধুরা আমরা চলে এসেছি সজনেখালিতে। এখানে পারমিশন করানো হয়, আর এখানে ওয়াইল্ড লাইফ কিছু ক্রিয়েচার আছে, মিউজিয়াম আছে, এখানে ভিতরে পুকুর আছে। আমরা গতবার কুমির দেখতে পেয়েছিলাম, এবার আছে কুমির এর মধ্যে, পুকুরের মধ্যে? ও আছে। আচ্ছা কেমন লাগে? হ্যাঁ ভালো। সজনেখালিতে এই যে পুকুর দেখতে পাচ্ছেন এটাকে কচ্ছপ পুকুর বলে। দেখুন প্রচুর কচ্ছপ আছে, সামনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। বাঁদিকে দেখুন এগুলো সব গোলপাতা গাছ। এই সামনেই ওয়াস্টার। ওয়াস্টারগুলো সিঁড়ি ভেঙে উঠতে কিন্তু বেশ কষ্টকর ব্যাপার, একটু কষ্ট করতে হবে যদি প্রকৃতিকে উপর থেকে দেখতে চান। এই উপর থেকে এরকম দেখা যায়। বাহ,
হাওয়া আছে উপরে ভালো, পুরো ম্যানগ্রোভ অরণ্য। এদিকে মনে হচ্ছে প্লান্টেশন চলছে। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এখানে কোনো চাষবাস হচ্ছে আর কি। এই সজনেখালির ক্যাম্প এই দিকটায় বাস টাওয়ার থেকে এখান থেকে দেখা যাচ্ছে। এখানে পুকুর রয়েছে, সামনে কিছু জায়গা রয়েছে, মানুষজন ওখানে রয়েছেন। এই যে এই দেখুন, এখনও ওয়াচ টাওয়ারের দিকে মানুষ এসে পারেনি, ওখানেই আছেন সবাই। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মিউজিয়াম, বর্তমানে সেটা বন্ধ আছে। এখানে সুন্দরবনের সব রকম পশু এবং পাখির ছবি সহ ডিসপ্লে করা আছে, খোলা থাকলে আপনাদের নিশ্চয়ই দেখাতে পারতাম। এগুলো সব গোল পাতা গাছ, দেখতে নারকেল গাছের পাতার মতো কিন্তু নাম হচ্ছে গোল। এইটা হচ্ছে কুমিরের পুকুর, কুমির দেখতে পাওয়া যাবে কিনা জানি না। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল পাতা গাছ, আর এই যে পুকুর, এই পুকুরে কুমির থাকে। এখন কুমির দেখতে পাচ্ছি না, সুন্দরবন ম্যাপ সব শ্বাসমূল, এগুলো দেখুন প্রচুর। আর এই যে বীজ দেখতে পাচ্ছেন এটা সম্ভবত সুন্দরী গাছের বীজ, প্রচুর আছে এখানে। পুরো এরিয়াটা দেখুন শ্বাসমূল রয়েছে, এই যে ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরী গাছ এগুলো। সজনেখালি থেকে আমরা বেরিয়ে পড়েছি, সব কিছুই দেখলাম কিন্তু মিউজিয়ামটা দেখতে পারলাম না, কারণ এখনও পর্যন্ত মিউজিয়াম বন্ধ আছে। সজনেখালির পরের স্পটটা হয় সুধর্ণখালি, কিন্তু সুধর্ণখালিতে ওয়াচ টাওয়ারটা বন্ধ আছে, সেই জন্য ওখানে আমরা যাচ্ছি না। এই যে স্পটগুলো, এই স্পটগুলোতে ওয়াচ টাওয়ারটাই মেইন। সজনেখালিতে তাও আপনি কিছুটা জায়গায় ঘুরতে পেরেছেন, আর সুধর্ণখালি, দোবাঙ্কি বা এই পরবর্তী যে স্পটগুলো সেখানে ওয়াচ টাওয়ারটাই মেইন। আপনি যেখানে নামবেন সেখান থেকে দুপাশে জাল দিয়ে ঘেরা থাকবে, আর ওয়াচ টাওয়ারে উঠবেন, দেখবেন, আবার নেমে আসবেন। সেই জন্য সুধর্ণখালিতে ওয়াচ টাওয়ার যেহেতু বন্ধ আছে ওখানে যাওয়ার অর্থ নেই, এই জন্য আমরা দোবাঙ্কি যাচ্ছি। এখন 9:20 বাজে, আমাদের ব্রেকফাস্ট দিয়েছে লুচি আর চানা মশলা, তাই তো? হ্যাঁ, আমাদের গাইড ইনি বাংলায় এমএ পাস, ছোটবেলার থেকে সুন্দরবনকে হাতের তালুর মতো চেনেন, তাই ইনি আমাদের বনের মধ্যে বিভিন্ন গাছপালা এবং পশু পাখির সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। আমি সুন্দরবনের ছেলে, আমি সুন্দরবনের সব জানি, এটা ধৃষ্টতা আমার নেই। এখন আমরা রয়েছি বিদ্যাধরী নদীতে। ভারতীয় সুন্দরবনের মধ্যে গুরুত্বপূর্ণ আরও কিছু নদী হল মাত্রা নদী, ঠাকুরান নদী, গোসাবা নদী, হরিণভাঙা নদী এবং রায়মঙ্গল নদী। এবং এখানে আপনি তিন রকম ফরেস্ট দেখতে পাবেন। এই হলুদ রঙের এরিয়াটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট, আর নীল রঙের এরিয়াটা হচ্ছে স্যাংচুয়ারি, আর পিঙ্ক কালারের এরিয়াটা ন্যাশনাল পার্ক। উপরে রোদ, এবং কতক্ষণ বসে থাকবেন এখানে, চাইলে শুতে পারবেন আরাম করে। নদীর এই জায়গাটাকে বলা হয় পাঁচ মুখানি, মানে পাঁচটি নদী এখানে এসে মিলিত হয়েছে। বুঝতেই পাচ্ছেন তাহলে এখানকার জলের রোলিংটা কেমন, এবং আপনারা দেখুন এখানে ঢেউটা কতটা মারাত্মক। আমরা এবার দোবাঙ্কি ক্যাম্পে পৌঁছে গেছি। এই দেখুন সবাই, আমরা এখানে নামব, লঞ্চগুলো সব এখানে এসে দাঁড়াচ্ছে। দোবাঙ্কি ক্যাম্পেটা, দোবাঙ্কি আমরা
এই সমস্ত ক্যাম্পে রাস্তার দুপাশে আপনি এই জাল পাবেন, নেট দিয়ে ঘেরা অনেকটা উঁচু করে বাঘের জন্য মূলত। বর্তমানে যে সমস্ত ক্যাম্পে ঢুকতে দিচ্ছে তার মধ্যে দোবাঙ্কি ক্যাম্পটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ নেতেদুপানি ক্যাম্পে এখন ঢুকতে দেওয়া হয় না, ওখানে শুধুমাত্র শীতকালেই প্রবেশ করতে পারবেন। তো এখানে আপনি ওয়াচ টাওয়ারে গেলে ভাগ্য ভালো থাকলে বাঘ দেখতেও পারেন বা হরিণ দেখতে পারেন, এটা আমার কথা নয়, এখানকার যারা গাইড তারা বলছেন। এখানে আপনি হরিণ দেখতে পাচ্ছেন, দেখুন দোবাঙ্কি ক্যাম্পে হরিণের সন্ধান পাওয়া যাচ্ছে। পুরোটাই ম্যানগ্রোভ ফরেস্ট, একদম ঘন জঙ্গল। আর এখানে এই যে পুকুর টাইপের দেখতে পাচ্ছেন, এখানে হরিণ বা বাঘ জল খেতে আসে। ওই দেখুন হরিণ আর একটা চলে আসছে, কিন্তু এই যে ওই ছিল। এই ওয়াস্টার থেকে আপনি সোজা এগিয়ে আসবেন, এদিকে অনেকটাই আপনি হেঁটে যেতে পারবেন, সামনে যদি কিছু দেখা যায়। পুরোপুরি নেট দিয়ে প্রোটেকশন দেওয়া, এখানে কিছু প্লান্টেশন চলছে দেখুন। মাছ ভাজা দিয়ে যাব, আর এটা একটা মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট, তাই তো? এটা ডাল, আর এটা দই ইলিশ। দই ইলিশ, দই ইলিশটা তো কমন হয়ে গেল, কালকেও তো আমরা দই ইলিশ খেলাম। মাছ ভাজা আছে, হ্যাঁ মাছ ভাজা। বন্ধুরা এখন 1:40 বাজে, সবে লাঞ্চ শুরু হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড দিন, মাথায় রাখবেন। মেনু তো আপনাদের দেখালাম, এখানে একদম তাজা ইলিশ পাওয়া যাচ্ছে, তো সেই জন্য। কালকেও দই ইলিশ ছিল, আজকেও দই ইলিশ হয়েছে। ইলিশ উৎসব কি সার্থক, একদম চাটনি পাপড়, তাই তো? এবার চলুন বর্ষাকাল এবং শীতকালে সুন্দরবন ট্যুরের পজিটিভ এবং নেগেটিভ দিক আলোচনা করি। বর্ষাকালে আপনি মন ভরে ইলিশ মাছ খেতে পারবেন, যেটা শীতকালে সম্ভব নয়। আবার শীতকালে আরও 3-4টি স্পট বেশি ঘুরতে পারবেন, যেগুলি হলো ঝড়খালি, নেতিদোপানি, তারপরে আপনাকে কিছুটা মোহনার দিকে নিয়ে যাবে, তারপরে শেষে বুড়ির ডাবরি। কিন্তু বর্ষাকালে এগুলোর কোনো পারমিশন পাওয়া যায় না। যে কোনো বন সাধারণত এইরকম হয়, এর 3টি জোন থাকে, কোর জোন বা কোর এরিয়া, বাফার জোন আর ট্রানজিশন জোন। কোর এরিয়া হচ্ছে সেই এরিয়া যেখানে এন্ডেঞ্জার্ড স্পিসিস থাকে, যাদের সংরক্ষণ করার খুব প্রয়োজনীয়তা আছে। এখানে শুধুমাত্র বনকর্মী আর গবেষকদের প্রবেশের অনুমতি আছে। এরপর বাফার জোন, আমরা বাফার জোনেই কিন্তু ঘোরাঘুরি করছি, কখনোই কোর এরিয়া ঢুকতে পারবো না। আর ট্রানজিশন জোন কোনটা, মানে বনের আশেপাশে যে সমস্ত জায়গায় মানুষ বাস করে সেই জায়গাকেই ট্রানজিশন জোন বলে। চিকেন পকোড়া, আজ বিকালে আমাদের টিফিন হিসাবে দেওয়া হচ্ছে চিকেন পকোড়া, কি বলবো আপনাদের, খুবই টেস্টি ছিল। সন্ধ্যাবেলায় পাখিরালায় জেটি ঘাট কত মনোরম দেখুন, সবে আলো যেতে বসছে, খুব সুন্দর লাগছে, হাওয়া প্রচণ্ড। পাখিরালয়ে দেখুন কত সাজানো গোছানো দোকান, শোপিস পাবেন, এখানে মধু আছে, এ দেখুন এ হচ্ছে মধু, একদম খাঁটি মধু বলছেন। কত করে কেজি দাদা? 301 কেজি, 1 কেজি 300 টাকা, একদম অরিজিনাল, তাই তো? একদম রহানি আছে, রিয়েল রহানি। আচ্ছা, এই যে খুলসে ফুলের মধুটা হবে সাদা। আচ্ছা, এটা খুলসে ফুল, হ্যাঁ এটা খুলসে ফুল সাদা। এটা গেঁয়ো, গোলান, হেতাল, কেওড়া সব ফুলের মধু লিস্ট। আচ্ছা, এগুলো হচ্ছে লাল মধু বলা হয়, লাল মধু। আচ্ছা, এটা একটু ঝাঁস কম হবে, হোয়াইটটা সাদাটা, হ্যাঁ এটা ঝাঁস বেশি হবে, রেড কালার মানে লাল। ওটার দাম বেশি? হ্যাঁ না, একই মানে একই রেট আছে, বা কাস্টমার পছন্দ কোনটা নেবে। ওইটাও মধু, তাই তো? এটাও মধু, এটাও মধু, এটা বড় মানে ডাব্বা আছে, ওটা ডাব্বা ছাড়া। আচ্ছা আচ্ছা দাদা, এই কচ্ছপ কত করে দাদা? 130 টাকা। ও নেবে?
এটা একটু অন্যরকম। এখন বোধ হয় খোলসে ফুল প্রচুর বেশি নাকি? আপনাদের দোকান? এখানে দেখছি মাদুর টাদুরও পাওয়া যাচ্ছে। মাদুর গুলো কত করে? আচ্ছা, তিনটে ফোল্ডেরটা 550 টাকা, 350 টাকা, আর চারটে ফোল্ডেরটা 400 টাকা। সুন্দরবন মানেই বুঝতে পারছেন বাঘের ব্যাপার। আর অরিজিনাল বাঘ দেখতে পারুন আর না পারুন, বাঘ কিন্তু আপনাকে দেখা দেবে। এই যে এটা ফ্রাইড রাইস, তাই তো? আর কি, চিলি চিকেন? চিকেন কষা। বাহ, এই যে আমাদের দাদা, ইনি হচ্ছেন শেফ। দাদা আপনার নাম কি? আমার নাম শিবু সাহা। শিবুদা, শিবু সাহা, ক্যানিং এ বাড়ি, তাই তো? আপনি কি বিয়ের রান্না বান্নাও করেন? আমি সব করি, সব করি। কেমন লাগছে? খুব ভালো টেস্ট, ঝাল ঝাল। কালকের থেকে একটু হালকা ঝাল, কিন্তু ভালো লাগছে। আজ আমাদের সুন্দরবনকে বিদায় নেওয়ার পালা। আমরা পাখিরালয় থেকে বাদাবন দেখতে দেখতে পৌঁছে যাব সোনাখালীতে। কেমন? ভালো, একই রকম, তাই তো? আগের দুদিনের থেকে পার্থক্য আছে কিছু? না, কোনো পার্থক্য নেই। মাছ ধরতে বেরোবেন নাকি? না। এটা কি মাছ? মাছের জাল? সব রকম মাছ পড়বে, ভেটকি মাছ পড়বে, জাওয়া মাছ পড়বে, দাঁদলে মাছ পড়বে। আচ্ছা, বড় নদীতে গিয়ে ফেলবেন। জায়গাটার নাম হচ্ছে বালি। একদম ন্যাচারাল বিউটির মধ্যে রয়েছি। আর এখানে একটা লোকনাথ মন্দির আছে, সেটা আপনাদের ঘুরে দেখাও। ছিল দেখুন মাঠ ঘাট, গরু ছাগল চড়ছে মাঠে। আর সামনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোকনাথ মন্দির, মাটির ঘর, মাটির দেওয়াল দেওয়া, উপরে অ্যাসবেস্টস। হচ্ছে কেওড়া, সুন্দরবনের কেওড়া ফল, বিখ্যাত বিখ্যাত টক ফল। এ টক করে খায় আর কি। খাও। অন্য কোথায় পাওয়া যাবে না? না, সুন্দরবনেই পাওয়া যাবে। কোনদিন খাইনি, প্রথম খাচ্ছি। ওই মুখের ওইটা পাক দিয়ে দেন, ছাড়িয়ে যাবে। এরকম ধরে পাক দেন, ছাড়িয়ে যাবে। কেওড়া ফল অনেকটা করমচার মতো, দারুন। তোমাদের কাছে ভালো? আপনাদের কেমন লাগছে? পরিষেবা খুব ভালো লাগছে। আজকের মেনুটা তো ফাটাফাটি, ইলিশ বিরিয়ানি প্রথম খাচ্ছি। আর সামগ্রিকভাবে তিন দিনের বললাম তো, ওদের পরিষেবা খুব ভালো, আমরা খুশি। আচ্ছা, ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা, তাই তো? কেমন? দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত। তোমার কাছে দারুন? মানে বিরিয়ানিটা কি অন্যরকম টাইপের নাকি? মটন চিকেন বিরিয়ানি থেকে অন্য, কিন্তু এই সময় খুবই সুন্দর। আচ্ছা,
তো আমরা দেখতে দেখতে এবং খেতে খেতে আবার পৌঁছে গেছি সোনাখালিতে। টোটাল ট্যুরটা কিন্তু জমজমাট হয়েছে, আরও কিছুদিন থাকতে পারলে ভালো হতো। তো আপনাদের কাছে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন।